Krakslo Tripura Motor Sromik Union Field Bridge in a Songchajakma Shal. Bodol ni bakhakte panda Songchajakma motor stand amsayo bodol ni habanago panda manjaka CITU ni haste kasku manik deno khobite kobuni tangphangro koknarak thani manik de shamung khaine rokni koknotei khusa hoi saka kobama malkhong mothonai rokni bisingtei chuwagro yakton khlaijagai tongo romjake jelo sobjago malkhong mothonai rok pia malkhong bugra rok khongke laita sake lai thango আপনারা জানেন একটা সময়ে সরকারবাদীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে পরিবহন শ্রমিকদের যে একটা অংশ তাদের হাতে নিহত হয়েছে এবং অপহৃত হয়েছে তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এটা একটা সংগ্রামী নাম লড়াইয়ের মধ্য দিয়ে এটা তৈরি হয়েছে এই রাজ্যে রেল ছিল না রাস্তাঘাট সীমাবদ্ধ অল্প কিছু জায়গায় সেখানে রাস্তাঘাট ছিল গাইডের দর্শকে কত একটা সংগঠন ছিল মোটর ওয়ার্কার্স ইউনিয়ন এই সংগঠনটার একসময় সভাপতি হয়েছিলেন প্রয়াত সচিন্দ্রলাল সিংহ যিনি ত্রিপুরা মুখ্যমন্ত্রী ছিলেন এই সংগঠনটা তখন শ্রমিক স্বার্থে লড়াই করত না শ্রমিকের জন্য লড়াই করুক এটা চাইতেন না এমবিবি কলেজের ছাত্রদের সঙ্গে একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে ১৩ দিন ত্রিপুরাতে গাড়ি বন্ধ ছিল ১৯৬৭ সাল এই লড়াইয়ের মধ্যে দিয়ে শ্রমিকদের কোনো স্বার্থ যুক্ত ছিল না ছাত্র এবং শ্রমিকদের মধ্যে সংঘর্ষ বাড়িয়ে দিয়েছে এটা যারা একটু গণতান্ত্রিক চিন্তা ভাবনা আছে একটু বুঝেন তারা এই বিষয়টা তখন মেনে নিতে পারেনি এটাকে কেন্দ্র করে এই সংগঠনটা ভাঙল মোটর কর্মী সমিতি নামে একটা সংগঠন জন্ম নিল এরা তখন বাস শ্রমিকদের মধ্যেই সীমাবদ্ধ ছিল বাস শ্রমিকরা তাদের মজুরি পায় না সারাদিন কাজ করায় ঠিকমতো পয়সা দেয় না এটাকে কেন্দ্র করে কিছু দাবি সামনে নিয়ে লাগাতার ধর্মঘট আহ্বান করেছিল এটাই ত্রিপুরাতে শ্রমিক আন্দোলনের একটা ঐতিহাসিক ২৮ দিন ধর্মঘট হয়েছিল সেখানে কোনো মীমাংসায় উপনীত হয়নি তৎকালীন ১৯৭৪ সাল তৎকালীন মুখ্যমন্ত্রী সুকুমার সেনগুপ্ত ওনার বাড়িতে আমিও গিয়েছিলাম বিষয়টাকে মীমাংসা করার জন্য উনি তা না করে শ্রমিক নেতাদেরকে ভিসা এনে অ্যারেস্ট করলেন চারজন শ্রমিক নেতা সেদিন মেন্টেন্যান্স অফ ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে অ্যারেস্ট হয়ে গেলেন নিঃশর্তে তখন ধর্মঘট প্রত্যাহার করতে বাধ্য হয়েছে কিন্তু এই আন্দোলন একটা অভিজ্ঞতা দিয়েছে এই আন্দোলন কারা শ্রমিকদের বন্ধু কারা শত্রু জেনে চিহ্নিত করতে সাহায্য করেছে বামপন্থী নেতাদের মধ্যে বীরেন দত্ত ভানু ঘোষ বিপিন চক্রবর্তীরা সেই দিনে আন্দোলনে প্রকাশ্য ঝাঁপিয়ে পড়েছিলেন এই আন্দোলনকে সমর্থন করেছিলেন এমনকি গোটা রাজ্যে একটা ধর্মঘট হয়ে গেছে এখানে একটা টিআরটিসি নিয়ে ছিল এই জায়গাটাতে একটা বাড়িতে এটাকে এখানে পুলিশের লাঠিচার্জ হয়েছিল এটা যা মনে পড়ছে সে পুরনো দিনের কথা এই পরিস্থিতি ছিল শুধু তাই না এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য অস্ত্র পর্যন্ত ব্যবহার করা হয়েছে যাই হোক সেটা গিয়েছে আপনারা জানেন জরুরি অবস্থা দিনগুলো খুব খারাপ অবস্থা গিয়েছে সংগঠন করা যায় না আমরা শ্রমিক আন্দোলনে বিভেদ ও ভাঙাভাঙি হোক এটা আমরা চাই না আমরা ঐক্য চাই সকলে মিলে মিলিতভাবে শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে চাই এবং এখানে যারা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করেন তারা তখন মোটর কর্মসূচি নিজেও ছিলেন আমি নিজেও ছিলাম এবং এটা ইনক্লুসিভ অন্তর্ভুক্ত ছিল এবং আমরা চেয়েছিলাম যে এটা ভিতরে থেকেই শ্রমিক স্বার্থ রক্ষা করার জন্য সরকার পরিবর্তন হলো ১৯৭৮ সালে ত্রিপুরার যে বামফ্রন্ট সরকার ক্ষমতা আসার পর পরিস্থিতির গুণগত পরিবর্তন ঘটে শ্রমিক নেতার ইউনিয়ন করা অধিকার এবং ত্রিপক্ষীয় মিটিংয়ে বসে দাবি দেওয়া সমাধান যেটা পারে সেটা দিলেন যেটা পারে না সেটা বুঝিয়ে বললেন শ্রমিকরা সেখানে হোল্ডিং করে তার স্বাস্থ্যকর অবস্থা থেকে বেরিয়ে আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি কি অত্যাচার ছিল নৃপেন চক্রবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার পর এক দুজন শ্রমিক এখানে ত্রিপুরা ছেড়ে তারা তখন পাকিস্তানে বা বাংলাদেশে চলে গিয়েছিলেন শুধু বাংলার হয়ে পরিপদ দেবনাথ নামে একজন তেলিয়ামরা শ্রমিক আমার নামটা মনে পড়ছে সে ৩৫৯ বাংলা আসে বুঝলেন এগুলি সব অবলোড কেস এই অত্যাচার তাদের উপর ছিল কি করবে
কত ফাইন দেবে, কয়বার জেলে যাবে, সোজা বাংলাদেশে চলে গেছে। বামফ্রন্ট সরকার ক্ষমতা আসার পর বামপন্থী সরকার একটা দুর্দান্ত সিদ্ধান্ত গ্রহণ করলেন, 29,000 এই ধরনের মামলা শ্রমিকদের উপরে ছিল, যেগুলি সুকুমার বাবুরা আমাদের সচিন বাবুরা আমাদের, এই 29,000 মামলা একসঙ্গে প্রত্যাহার করে নিয়ে এই মামলাগুলি কোর্ট থেকে প্রত্যাহার করে শ্রমিকদেরকে খালাস করেছে। এতে কি বললে শ্রমিক বিরোধী সরকার, শ্রমিকতা ভাবেন, শ্রমিকতা জানেন, এটা মধ্য দিয়ে শ্রমিকদের বুঝতে পেরেছে প্রকৃত বন্ধু করা এবং শত্রু করা।